এখন আমরা বলবো পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, হাইনরিখ হাইনে এই লেখা কবিতা। এটি তিনি জার্মান কবি, তার কবিতাটি অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। সেই কবিতাটা আট লাইনের কবিতা, আমরা পড়ব। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায় পাইন আকাশে নয়ন তুলে, যেন বরফে রূপালী কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। উত্তর দিকে বুনো নগ্ন পাহাড় পরে, পয়ের পরে অপুষ্টি আছে মানে উপরে, বুনো নগ্ন পাহাড় পরে মানে পাহাড়টা প্রায় গাছপালা নেই, কিন্তু সেই প্রায় গাছপালাহীন নগ্ন পাহাড়, সেই পাহাড়ের উপরে পাইন গাছ দাঁড়িয়ে আছে আকাশে নয়ন তুলে, আকাশের দিকে সে তার মাথাটা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন বরফের রূপালী কাপড় পরে, তার গায়ে বরফ পড়েছে, বরফ তোমরা জানো বরফ সাদা, অতএব এখানে কবি বলছেন যেন বরফের রূপালী কাপড় পরে, রূপালী কাপড় পরে যেন পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে দূরে নগ্ন পাহাড়ের গায়ে, স্বপ্ন সে দেখে দিন রাত দূরে দূরে দাঁড়িয়ে, সে দূরে দূরে স্বপ্ন দেখে, দূরে দূরে সে স্বপ্ন দেখে, কি স্বপ্ন দেখে, স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে, সে স্বপ্ন দেখছে অনেক দূরে মরুভূমির উপরে, সেই দেশে যেটা প্রভাতে সূর্য ওঠে, সেখানে যখন সকালবেলা সূর্য ওঠে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে, অনেক দূরে মরুভূমির উপরে যখন সূর্য ওঠে সেই জায়গায় তপ্ত পাহাড়ে, পাহাড়টা যখন গরম হয়ে যায় সেই পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে। তাহলে কি কি স্বপ্ন সে দেখে, অনেক দূরে মরুভূমির উপরে যেখানে সকালবেলা সূর্য ওঠে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে, পাম গাছ দাঁড়িয়ে রয়েছে মরুভূমির বুকে, এই স্বপ্ন সে দেখে। এখান থেকে তোমাদের জানতে হবে যে পাইন আকাশে নয়ন তুলে কি স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখে অনেক দূরে মরুভূমির উপরে একটি পাম গাছ দাঁড়িয়ে রয়েছে, সেই পাম গাছটা অসম্ভব গরমের মধ্যে রয়েছে, আর অন্যদিকে পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে তুষারের চাদর গায়ে দিয়ে।